আসসালামু আলাইকুম ভিউয়ার, সাবমিন বাথরুমে জানাই স্বাগত। তো সকলে কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের সুস্থ আছি, কিন্তু ভালো আছি। এবং গত শুক্রবার, মানে এই যে শুক্রবারটা চলে গেল, শুক্রবারে ভিডিওটা দেওয়া হয়নি, তার কারণ আমি আপনাদের দেখাই রুমটারে পুরোপুরি এই টিউজডে আপনার পরিষ্কার করেছিলাম এখান থেকে শেষ পর্যন্ত। এটা একদিনের ময়লা, তো এখান থেকে শেষ পর্যন্ত পরিষ্কার করেছি। এবং এর সাথে সাথে এই যে সিডমিক্সটা, এই সিডমিক্সটা ছিল আমার রেডি সিডমিক্স কেনা, তো এই সিডমিক্সের সাথে কিছুটা পরিবর্তন আনতে হয়েছে। যেমন কিছু মিলেট দেওয়া লাগছে, এই যে গুজিতিল দেখতে পাচ্ছেন, এই গুজিতিলগুলো আমার দেওয়া, এটা ক্যানারি টোটালি ছিল না, সামান্য কিছু ক্যানারি দেওয়া আছে। এই তারপরে সূর্যমুখীও কিছু অ্যাড করা, এবং যে লম্বা লম্বা ধানগুলো দেখতে পাচ্ছেন, এই ধানগুলো আমার অ্যাড করা। তো আসলে পাখির সিডমিক্সটা আমার মানে তাদের ছিল হচ্ছে রেগুলার সিডমিক্স, যেটা বাগদিগার কিন্তু রেগুলার খেতে পারে, কিন্তু আমার প্রয়োজন একটু প্রিমিয়াম। প্রিমিয়ামটা কেন প্রয়োজন? কারণ পাখি এখন বাচ্চা করতেছে, এই জন্য তাদের প্রিমিয়াম সিডমিক্সটা প্রয়োজন। তো তার কারণে কিন্তু আমি এই বেবি সিডমিক্সটারে মডিফাই করে আমি একটু প্রিমিয়াম করেছি, যেটা দিয়ে আমার মোটামুটি পাখির কলমটা চলবে। কারণ জানেন এখন খাবারের প্রচুর দাম, তো তার সামঞ্জস্য করার জন্য একটু একটু কনসিডার করা লাগছে আমার। নাহলে কিন্তু আমি এমন সিডমিক্স পাখিরে দেই না, এর থেকে আরও ভালো কোয়ালিটি, গুড কোয়ালিটির সিডমিক্সটা আমি পাখিরে প্রোভাইড করি। তো যাই হোক, মাশাআল্লাহ যেটা দিয়েছে এটা দিয়ে কাজ চলতেছে, ইনশাল্লাহ আগামীতেও কোনো সমস্যা হবে না। আর লাভবার্ডের সিডমিক্সটা একটু হচ্ছে, আমি মনে করেছি যে আমি যে সিডমিক্সটা বানাই, আমি এই সিডমিক্সটা আর বানাবো না, আমি এবার থেকে এই সিডমিক্সটা নিজে কিনবো, সিডমিক্স কিনবো। কারণ সব ইনগ্রিডিয়েন্টস লাভবার্ডের যে ইনগ্রিডিয়েন্টস সবগুলো প্রয়োজন, আমি সবগুলো হয়তো আর দিতে পারছি না, সেটা থেকে আমার একটু স্যাটিসফাইয়ের প্রয়োজন আছে। কারণ আসলে মন মানতেছে না, তাদের আরও ভালো কিছু খাইতে যেতে মন চাচ্ছে, যার কারণে কিন্তু আমি চিন্তা করছি এবার যে সিডমিক্স বাইরের থেকে নিয়ে আসাবো। তো এক নম্বর গুড কোয়ালিটির ভাস্কর এলাকার যে সিডমিক্সটা, সেটাই আনাবো চিন্তা করতেছি। আর লাভবারের বাগদিগারেরটা আমি নিজেই বানাবো। এদিকে মাশাআল্লাহ সুন্দরভাবে দেখা, এমনি আমি যে সিডমিক্সটা বানাই, সিডমিক্সটাও কিন্তু পাখি খুব সুন্দরভাবে খায়, প্রতিটা পাখি দেখেন, মাশাআল্লাহ দেখেন, রিও কিন্তু খাচ্ছে। রিও আসো, ইও আসো, দেখুন চলে আসবে। আমার সুপার চেম্বার এটা, আসলে রিওটা আগে আপনাদের বলছি, এখানে আনার কারণে একটা উপকার হয়েছে, তার সাথে আমার প্রতিদিন দেখা হয় দুই বেলা করে, না এটা ভুলে যাই তো আবার। যাই হোক মাশাআল্লাহ, তো পাখি কিন্তু অন্য যেগুলো আছে সব পাখি কিন্তু আপডেট খুবই ভালো। যেমন আপনারা জানেন এখানে দশটা বাচ্চা ছিল, তার থেকে মোটামুটি আটটা বাচ্চা এখানে আসার দুইটা আমি হচ্ছে ইয়ে করছিলাম, এই যে ফস্টারিং করছিলাম, সেই দুইটা বাচ্চাও কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর আছে এখানে, এখানে আসছে দুইটা বাচ্চা। আর এদিকে এই আবার ডিম দিয়েছে, জানি না এদের মাঝে মধ্যে কী হয়, ডিম সব নিজে নিজে ফেলাই দিচ্ছে, এই একটা এই একটা নিজে নিজে ডিম সব ফেলাই দিয়ে আবার নতুন করে ডিম পাচ্ছে। আর এদিকে আবার এ তো ডিম দিবই না এখনও পর্যন্ত, জানি না কি সমস্যা, এখনও ডিম দেয়নি। আর এটা নতুন ব্রিডিংয়ে আসছে, এও ডিম পারবে, একবার বাচ্চা উঠেছে আর এখনও ডিম পারেনি, তার হাড়িটার জন্য একটু ঝামেলা হচ্ছে, আর এই কম বেশ করতে যে এর ডিমের ঝামেলা হচ্ছে। এরকম মাশাআল্লাহ খুব সুন্দর বাচ্চা উঠছে আলহামদুলিল্লাহ। পাখি মাশাআল্লাহ, আসলে বাগদিগারটা এত সুন্দর ব্রিডিং করে বলার বাহিরে, দেখেন আলহামদুলিল্লাহ, যেখানে বাচ্চা আছে সেখানে খুব সুন্দরভাবে বাচ্চা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এর এখনো বেবি ওঠেনি, এখানে আর একটা বেবি আছে, তার খেয়াল আসছে সম্ভবত দিদি আছে এখানে আমার সামনে, বেবি দেখা যাক কোথায় কোথায় বেবি পাওয়া যায়। কালকে এক কাজ হয়েছে, কাজটা হচ্ছে যে পাখি আপনার একটা ডিম নিয়ে বসে আছে, বাচ্চা নিয়েও বসে আছে, ডিম নিয়েও বসে আছে, এই পাখিটার বাচ্চাদের সাথে মানে ওই বস থেকে দেখার অবস্থা খারাপ, তো গ্যাস টিকে আছে, দেখা যাক আল্লাহ ভরসা। আর এদিকে মাশাআল্লাহ খুব সুন্দর ভাবে আসছে,
নতুন আলোচনা দুইটাই। আর মাসাল্লাহ বাচ্চা ফুটো শুরু হয়ে গেছে, পুরো বাচ্চা বড় হয়ে যাচ্ছে, এখানে একটা বেবি মারা গেছে দেখছেন। আমি এই বাচ্চাটাকে পুরো ছেলে দেবো, না হলে গন্ধ হয়ে যাবে, তখন যে বেবিটা আছে সেও মারা যাবে। তো এরকম প্রতিদিন আসলে কলোনিতে আমার ঘুরে ফিরে প্রতিটা আপডেট দেখতে হয়, না দেখলে কিন্তু আমার বেবি মারা যাবে। তো দেখেন এই বেবিটা একটা তুলছে, গতবার একটা বেবি তুলছিল, এবারে একটা তুলছে। তো আমি এইটাকে কিন্তু ফোস্টার করে দিব অন্য কোথাও, এই একটা বেবি যেখানে আছে এটাকেও ফোস্টার করা লাগবে। তবে এত ছোটো বাচ্চা না, আর একটু বড়ো হোক তারপরে ফোস্টারিং করবো, নাহলে কিন্তু এরা এই বাচ্চা বড়ো করতে যেয়ে আবার অনেক সময় লাগিয়ে দেবে। তো যাই হোক, কলমের আপডেট জাস্ট এইটুকুই আজকের জন্য, যে প্রিমিয়াম সিডলিংস বানিয়ে নিয়েছি হালকা, এবং পাখিদেরকে তার সুস্থতার জন্য যতটুকু পরে তাদের আপডেট যতটুকু দরকার সবগুলোই করছি। সকলের দোয়া করেন আমার পাখির জন্য। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ছোট্ট ভিডিও বানাই, খুব বেশি বলো না, বলো ভিডিও বানানোর চান্স পাই না, বা এত প্রফেশনাল ভিডিও আমি তৈরি করতে পারি না। জাস্ট পাখির ঘরে যে আপডেটগুলো আছে সেগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করি। তো আজকে ভিডিও এখানে শেষ করবো, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সামনে বাস্তবের পাশে থাকবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সাথে লাইক করবেন, শেয়ার করবেন। এবং যারা আমার বন্ধুরা আছেন, যারা আমার আগের থেকে ভিডিও দেখেন, তারা অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন পাখিগুলো কেমন লাগছে, এবং যে কোনো সমস্যা আমাকে জানাবেন। ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো আপনাদের সাহায্য করার। তো ভিডিও আজকে এখানে শেষ করছি, সকলে ভালো থাকেন, আসসালামু আলাইকুম।